আপা আপা হ্যাঁ বলেন ভাই জানে কি করে তালাক দিয়ে দিছি কে হাওড়ি সারা দিন কাম করে এই জন্য তালাক দিয়েছি কেমন আপনি কি করেন স্যার বাসায় কাম করি ও স্যার তালাক দিয়ে এখন স্যার বাসায় কাজ করেন হ্যাঁ আপনার হাওড়ি আপনার দিয়ে কাম করার জন্য জামিরে তালাক দিছেন তুই এখন যে চার বাসায় কাজ করেন এটা করে কি পান টেহা পাই টেহা হাওড়ি তো টেহা দিত না শুধু কাম করাই নিত এখন টেহা পাই বুঝছেন আমি তো সারাল মহিলা দেখি এই হুশ কইরা কথা কইবেন সারাল হইলে চারটে বাসায় কাজ করতে পারতাম না বুঝছেন সারাল মহিলা আপনার ব্যবহারে তো করতেছে সারাল এই ব্যবহারটা যদি না থাকতো তাহলে ওই যে আরেক বাসায় কাম করি সারে একদিন খাইয়া ইয়া আমারে খোসা দিছে বুঝছেন আমি সঙ্গে সঙ্গে জুতাটা খুললা সারে ধ্রিম কইরা একটা মাইরা দিছি বুঝছেন কিছু আমি যদি ওই সময় এই ব্যবহারটা না করতাম তাহলে আর একদিন সারে আমারে এসে সুম্মা দিত সুম্মা সেই সুম্মা কি আপনি ঠেয়াইতেন অকি 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 কইতেছেন ঠিক আছে আনে কাম করে করে খান হ্যাঁ স্বামীর সংসার আর আপনারে করা লাগতো না আপনি কাম করে খান ওই যে যেন টিয়া আছে সেনে আমি আছি আপনার হাওড়ি আপনারে কাম করায় দেখকে আপনি স্বামীরে তালাক দিছেন যে কোনো সমস্যার গোড়া থেকে উড়াই ফেলাইতে হয় বুঝছেন হাওড়িরে তো তালাক দেওয়া যায় না এই জন্যে স্বামীরে তালাক দিছি গোড়া থেকে উগড়াই ফেলাইছি কোনো ঝামেলা নাই টিয়া আর সাইবারের কাম লইয়ে এখন থাকেন হ্যাঁ আমি যাই থাকেন আপনি হ্যাঁ কুসু 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 মেরা কুসু কুসু মেরা কুসু কুসু মেরা